এক যারা পরিবার গুলো নিয়ে যদি কবরে আল্লাহর কথা তো মিথ্যা না রে যুব, ওই কবরে গুনাগারের অবস্থাটা কি হবে জানো? আল্লাহর নবী বলেন ওই গুনাগারের কবরে যখন সবাই মাটি দিয়া চলে যাবে, ওই কবরে অন্ধকার কেউ নাই, ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি। দুইজন ফেরেশতা আসবে, উঠাইয়া প্রশ্ন করবে, মার রব্বুকা রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহগার তারা জবাব দিতে পারবে না, আর যারা নেক আমলওয়ালা সুন্নতের আমল করছে তারা জবাব দিবে। আল্লাহ বলবে কবরে জান্নাতের বাগানের সাথে একটা লাইন করে দাও। আর যেই কপাল পোড়া গুনা নিয়ে কবরে যাবে ওই বান্দা জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে আল্লাহ কি করব, আল্লাহর গায়বী আওয়াজ হয়ে যাবে, এই নাফরমানে কি আর সাথ দেওয়া হবে না রে ফেরেশতা, জাহান্নামের দরজাটা খুলিয়া দাও, কবরের দুই পার্শ্বের মাটির চাপ। নবীজি বলেন এক চাপে পাজরের হাড়গুলো আর পাজরের মধ্যে ঢুকে যাবে, একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ। এ হলো প্রাথমিক কবরের আজাব, হাসরের ময়দান আরো কঠিন অবস্থা হয়ে যাবে। যেই সূর্য জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, আল্লাহর নবী বলেন সূর্য মাথার উপরে চলে আসবে, এখন একটা মুখ জমিনে, সেদিন 12টা মুখ থাকবে জমিনের দিকে। আল্লাহ বলবে সূর্য তোর সব দাগগুলো ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ভুগতে থাকবে। ওরে নবীর উম্মতের দল, ওই সময় সন্তান পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ওই কঠিন আজাব সহ্য করার শক্তি তোমারও নাই আমারও নাই। অতএব বাবা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তওবা করো, আর আল্লাহকে মহব্বতে ডাকো, আর বলো আল্লাহ গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়ব না, আর মা বাবাকে কষ্ট দিব না, আর নবীর সুন্নতের বিপরীত চলব না, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চান্দিনা এখানে বসু, বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই, আজকে আমি জুমায় যাইতেছি এমন সময় খবর হয়ে গেল, আমাদের এলাকা ওই ঢাকায় আদর্শ নগর যেখানে থাকি মাতুয়াই, আমার বন্ধু বর খুব আপন মানুষ আব্দুল মান্নান নাম, হঠাৎ করে একটা মিটিং করিয়া নিচে নামলো আর ঘুরিয়া পড়িয়া মারা গেল। এরে বাবা দুঃখ সহ্য করা যায় না, এই রোগ তো 10 বছর আগে ছিল না, এখন এমন একটা বিপদ এই বাংলাদেশে সারা দুনিয়াতে চলতেছে, ভালো মানুষ হঠাৎ বলে নাই, কি হয়েছে ভালো মানুষটা, বলে স্ট্রোক করেছে, হঠাৎ করে ঘুরিয়া পড়িয়া মরিয়া গেছে, হঠাৎ ভালো মানুষ নাই কেন, কয় বুকে ব্যথা, বুকে ব্যথা উঠিয়া মারা গেল। এরে আল্লাহর বান্দা তুমি মনে করতেছ আমি সুস্থ, আমি আর এত তাড়াতাড়ি মরব না, কিন্তু একটু মনে জিজ্ঞাসা করো তুমি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে নাকি। আজকে আর একটা দুর্ঘটনা হয়েছে, মাইক্রোবাস আর বাসের সাথে লাগিয়া মাওয়া রোডে সাথে সাথে আটজন জায়গায় শেষ হয়ে গেল। এরে বাবা এক জায়গায় সিলেটে বয়ান করলাম, দোয়া চাইতেছি হুজুর, বয়ানে আসার পথে একদল যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, একটু দোয়া করেন। আর এক জায়গায় দোয়া চাইতেছি, বয়ান থেকে বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক কবরে চলে গেছে। এরে যুবক ভাইয়েরা রাতের বেলা যখন ঘুমা বাক্তিটা নিবাইয়া যখন তুমি ঘুমাইতে যাও, মনে মনে যদি একটু ভয় লাগ রাখতি রে বাবা, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, আমি যদি মরিয়া যাই ঘুমের থেকে উঠতে না পারি, আমি কবরে গেলে কি জবাব দিব রে বাবা। আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি নবীর সুন্নত মানো না, আমাদেরকে বোকা বলতেছো। ওরে বাবা আমিও যদি হাফিজুর রহমান দাড়ি কামাইয়া শার্ট প্যান্টাই লাগাইয়া চান্দিনা বাজারে একটা
হারমোনিয়াম নিয়ে গান গাইতাম, এইরকম কিন্তু ভিড় আমার গানেও পড়তো। কিন্তু আজকে কেন এত কষ্ট করে টুপি মাথায় দিলাম? মনে করছো গরম হয়? আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, দাড়ি রাখলে যৌবন চলে যায়। এরে বাবা তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, লম্বা জামা পরলে শরীরটা আটকা লাগে তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। এই টুপির কারণে কত মানুষের গালি শুনছি, এই দাড়ির কারণে কত মানুষ গালি দেয়। কওমিয়া মাদ্রাসায় পড়েছি, এতদিন তো সরকার সনদ দেয় নাই, সনদ দেওয়ার আগে কত মানুষ গালি দিছে, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই। ওরে আল্লাহর বান্দা অহংকারী করি না, বুঝাবার জন্য বলি, আজকে টুপির কারণে দাড়ির কারণে নবীর সুন্নতের কারণে চান্দিনার ময়দানে তাকাইয়া দেখ, ওরে উটের গোস্ত আর গরু জবাই দিয়েও যদি দাওয়াত দাও এত মানুষ চান্দিনার মাঠে পাবি না, আজকে দাঁড়ানোর জায়গা নাই বসারও জায়গা নাই। সেই জুমার পর থেকে বয়ান চলতেছে এত মানুষ এখানে আসছে পকেটের টাকা দিয়া, আবার কেউ কেউ টাকা দান করিয়াও গেছে। ওরে আল্লাহর বান্দা কোনো খানার লোভে আসে নাই, টাকার লোভে আসে নাই, একমাত্র আল্লাহর মহাব্বত আর নবীজির মহাব্বত, এটা আমার নবীর আদর্শের বরকত। আমি হাফিজুর রহমানের কোনো ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই, কোনো বরাত্ত নাই। এরে মা বোনেরা আসেনি মা বোন, এরে পর্দার আড়ালের মা, ও চান্দিনার যুব, ও চান্দিনার বাবাজিরা, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইয়া কবরে যাও, তুমি একজন আলেমের মা হইয়া কবরে যাও, মনে কি চায় না তোমার সন্তানে ভাবে কোরআনের বয়ান করবে, আর হাজার হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়াবে, মনটা কি চায় না রে বাবা? ওরে চান্দিনার যুব, পাও দুইটা হাত রাইখা বলতেছি রে বাবা, মনে করিস না পাগল হয়ে গেছি, না না এত গালির পরও কেন টুপি ফালাই না, এত বকা এত খারাপ কথা শোনার পরেও কেন নামাজ সারি না রে বাবা? একটাই কারণ, আল্লাহর কোরআন পড়েছি, নবীর কথা দেখেছি, একটা কথাও মিথ্যা নাই। নবীর তুলনা নবী নিজেই, নবী নিজেই। সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির সাথে হাঁটতেছি, সামনে কোনো মানুষ নাই, দুপাশে জঙ্গল, বারবার শুধু সালামের আওয়াজ পাই। নবীকে জিজ্ঞাস করলাম, নবী সালাম দেয় কারা, মানুষ তো নাই। নবী বলেন আমাকে চিনো না, জঙ্গলার প্রাণীরা আমি নবীকে সালাম দেয়। সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখেরা মকবুয়াত ফখরুল আউয়ালিন শুদ ওয়জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারে জমিন। কেমন একজন নবী আল্লাহ আমাকে দান করলেন, যে নবীর জন্য আসমান পাগল, যে নবীর জন্য জমিন পাগল, জঙ্গলার প্রাণী পাগল, গর্তের পিপিলিকা পাগল, নদীর মাছ পাগল। শুধু তাই না, আমার আল্লাহ নিজেও আমার নবীর পাগল। ও গো নবীর উম্মতে সেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুরুষিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুরুষিরত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুরুষিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুরুষিরত মিজানে। খারাপ লাগে
তাহলে বয়ান বাদ দিয়ে শুধু গানই গাই। হ্যাঁ, পাবলিক আর বড় থাকবে, গানের ভালো না? এখন গান গাইতে গাইতে শুনতে শুনতে কোরআন হাদিসের আসল বয়ান পাবলিক ভুলে যাচ্ছে। হায় হা, সুযোগ পাইলে শোনা মনে আসল কথাগুলো খেয়াল করে। বুঝাইলাম যে গান শুধু ওরা গায় না, আমরাও পারি, কিন্তু গান গাওয়ার জন্য ওয়াজ না, কোরআন হাদিসের বয়ানের জন্য ওয়াজ। কথা ঠিক নি? বাবা সন্তানকে বলে চান্দিনা বাজার থেকে চার হাতের একটা গামছা নিয়ে আয়। ছেলে গামছা নিয়ে ঘরে হাজির, বাবা স্কেল নিয়ে মাপ দিয়ে দেখে একবার বড় হয় একবার ছোট হয়। চান্দি গরম হয়ে গেছে, চান্দিনের মানুষ তো, ছেলেরে বকা দিছে, বেয়াদব, গামছা কেনার যোগ্যতা নাই। এবার বাগবিতণ্ডা সন্তান আর বাপ তৃতীয় নিরপেক্ষ এক ব্যক্তি এসে কয়, চাচা মিয়া কি সমস্যা? চার হাতের গামছা আনতে বললাম, এ ভুল করে ফেলেছে, বলে গামছাটা আমার হাতে দেন তো। নিরপেক্ষতার মন নিয়ে মাপ দিয়ে দেখতেছে চার হাতের গামছা ঠিক হয়ে আছে। সমস্যাটা কোথায়? ছেলের মধ্যেও সমস্যা নাই, বাবার মধ্যেও নাই, সমস্যা কোথায়? স্কেল নিয়ে দেখে যে স্কেলের মধ্যে কি বলে, স্কেলটা রাবারের স্কেল, এটা টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। বলে চাচা মিয়া, এই স্কেল দিয়ে মাপ দিলে কিলাকিলি বাড়বে, রক্ত যাবে, আজরাইল আসবে, সমাধান? এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না। কথা ঠিক আছে? আজকে দেখেন, নামাজ নাই, পর্দা নাই, সুন্নতের খবর নাই, নবীর ইশকের চিৎকার, যারা নামাজ পড়ে, পাগড়ি পরে, তাহাজ্জুদ পরে, হালাল খায়, ঘুষ খায় না, সুদ খায় না, গালি দেয় না, এরাও বলে না আমি নবীর বড় আসে। অথচ যারা অল টাইম বিড়ি টানে, নামাজ নাই, মদ পান করে, গাঞ্জা খায়, তাস খেলে, জুয়া খেলে, ক্যারামবোর্ড খেলে, লুট্টু খেলে, এরা কয় আমরা টাটকা সুন্নি। এখন এই যে অবস্থাটা কেন? স্কেলে ভেজাল। কিসে ভেজাল? স্কেলে ভেজাল। নামাজ না পড়িয়াও যে কয় আমি নবীর আসে, আর তাহাজ্জুদওয়ালাও যদি বলে আসে, সব সমান হবে? এই যে নামাজ না পড়িয়াও বলে আমি আসে, দিল ঠিক আছে আমার, এখন এটা সঠিক না বেঠিক? স্কেল না থাকার কারণে আজ আমরা বিভ্রান্তে পড়ে আছি। এখন স্কেল নিতে হবে, এমন একটা স্কেল যেটা বাড়েও না কমেও না। আল্লাহর রসূলই একটা স্কেল দিয়ে গেছেন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর দেওয়া সুন্নাত। এক নম্বরে কি? কোরআন। দুই নম্বরে সুন্নাত। মনে থাকবে? এই স্কেল দিয়ে মাপ দাও, স্কেল দিয়ে যদি মাপ দাও, সন্তান তুমি নিজে টের পাবা তোমার বাবা কি পরিমাণ খাঁটি, কি পরিমাণ ভেজাল। বাবা যদি সন্তানের স্কেল দিয়া মাপ দেও, সাথে সাথে টের পেয়ে যাবা তোমার সন্তান কি পরিমাণ আসল নবীর আসে, কি পরিমাণ ভেজাল। মুরিদেরাও পীর সাহেবের স্কেল দিয়া মাপ দিলে টের পাবে, পীর আসল না ভণ্ড। পীর সাহেব ও মুরিদের যদি মাপ দাও, তখন তুমি বুঝতে পারবা আসলে কে আমার আসল আসে, কে নবীর ভণ্ড আসে। স্কেলের নাম হলো কোরআন আর সুন্নাহ। নবী বলেন, এই দুটারে ধরে রাখ এবং মনে রাখবি রে মুমিন, মরণ পর্যন্ত সমস্ত মানুষের জন্য জিন্দেগির আসল হলো দুইজন। কয়জন? একেবারে পাথরে খোদাই করে কথাগুলো লিখে রাখবেন, প্রত্যেকটা মুমিন মুসলমানের জিন্দেগির আসল কয়জন, ভালো করে মুখস্থ করেন, কয়জন? এক নম্বরে আল্লাহ বলেন, এক নম্বরে আল্লাহর নাম বললে কি ফাঁসি হবে? মহব্বতে বলেন কে? এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে হলো রহমাতুল লিল আলামিন। এই দুইজন আমাদের আপন নাকি আসল? ভুলে গেছেন কি?
আপন বলছি না আসর বলছি? মনে থাকবে কথাগুলো, মনে রাখেন সামনের কথা বুঝার জন্য। মুসলমান মুমিনের জিন্দেগির আসল কয়জন বলেন? আসল কতজন? এক নম্বরে জিব্বা নারায় আসতে বলেন, এক নম্বরে, তারপরে রহমাতুল্লিল, আরো বলেন রহমাতুল্লিল। এই দুইজন আমাদের আসল কি কি? বাকি যা আছে আমার মা বাবা, ভাই বোন, আমার উস্তাদ, আমার বন্ধু, আমার পীর, আমার ইমাম, এরা কেউ আমাদের আসল না, আসল না, আসল না। বেশি থেকে বেশি আপন, বেশি থেকে বেশি আসল। আসল কয়জন? এক নম্বরে জিব্বা নারায় বলেন, দুই নম্বরে আলামিন। বাকি সব আমাদের আসল নাকি আপন বলেন? পীর সাহেব আমার আসল, আব্বাজান আসল না আপন, মা আমার আসল না আপন, ভাই বন্ধু আমার আসল না আপন, আমার ইমাম সাহেব আসল না আপন, কেউ আমার আসল না, আসল না, আসল না, সব আমার আপন। জিন্দেগির আসল হলো দুইজন, এক নম্বরে আর বলেন, তারপরে রহমাতুল্লিল আলামিন। বাকি সব আমরা যাদেরকে কোলে টানি, মাথায় টানি, আমার পীর সাহেব আমার আসল না আপন, আমার আব্বা আপন আসল না, আমার ভাই ব্রাদার আপন কেউ আসল না, আমার ওস্তাদ আপন আসল না, আমার ইমাম সাহেব আপন আসল না, আসল হলেন আমার আল্লাহ, আসল হলেন আমার একমাত্র রহমাতুল্লিল আলামিন। এইবার কথাটা ভালো করে খেয়াল রাখবে, আমার পীর সাহেব যে আপন, আমার আব্বা যেন আপন, আমার মা আপন, আমার ওস্তাদ আপন, আমার ইমাম আপন, এই যে আপন আপন বলি এরও একটা মেয়াদ আছে। আমার পীর সাহেব আপন যে বললাম, আমার পীর সাহেব আপন থাকবে কতক্ষণ? এই জবাবটাও আজীবনের জন্য ভালো করে রেকর্ড করে ঘরের মধ্যে টানাও, আমার পীর আপন, মা আপন, ভাই আপন, ওস্তাদ আপন কতক্ষণ? ফাইনাল জবাব, আমার আসল দুই ঠিক রাখবে যতক্ষণ। কোনো ভেজাল আছে? আমার আসল কয়জন? এক নম্বরে, তারপরে রহমাতুল্লি, বাকি সবে আমার আসল না আপন? আপন যে বলি, পীর সাহেব আপন, ওস্তাদ আপন কতক্ষণ? আমার আসল ঠিক রেখে চলবে, আমার আসল ঠিক রাখা মানে কি? আল্লাহ এবং নবী, এই দুই ঠিক রেখে যদি পীর সাহেব চলে, পীর আমার আপন। যদি পীর সাহেব আমার আসল ঠিক না রাখে, তাহলে ওই পীর আমার আপন না, দুশমন। আছে কোনো ভেজাল? আছে কোনো দলাদলি? আছে কোনো দালালি? এরপরও যদি কিছু বলতে চাও, তাহলে তোমার ভেতরে ভেজাল। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, মে কমা শুন করা হো ফর জিন্দুজা। খারাপ লাগতেছে? থাকবেন মোনাজাত পর্যন্ত? এখনো কিন্তু মাঝে মাঝে উঠে আমি কিন্তু ফট করে হাত তুলে দোয়া করে বললাম, কানলেও আর এই মাইকে আওয়াজ হবে না। কালকে ময়দান খালি, কেউ বল খেলবে? কোরআনের খেলা খেলবে না? জীবনে তো কম ঘুমাও না রে বাঙালি ভাই, ঘুমায় ঘুমায় শরীরটা রে ফার্মের মুরগি বানিয়েছ। আজান শুনছো কিন্তু ল্যাপ টেনে নাক টেনে ঘুমাইছ, ফজরে মসজিদে যাও নাই, জনমের মতো ঘুমানোর কারণে শরীরে ডায়াবেটিস,
এমন ভার নাক টেনে ঘুমাইছো ফজর পড়তে যাও নাই, এখন ডাক্তার কয় আর ঘুমানো যাবে না, মুয়াজ্জিন উঠার আগে তুমি আগে উঠে উঠে রাস্তায় দৌড়াতে হবে। এটা আল্লাহর দান নিয়ামতের শাস্তি। এর নবীর আশেকের দান। আজকে একটু সময় যদি তুমি দিনের পথে দিয়ে আল্লাহকে বলতে পারো, আল্লাহ ইখলাসের সাথে নবীর মহব্বতে একটু চান্দিনার ময়দানে কোরআনের বাজার মিলানো হয়েছিল, আমি ওই বাজারে কিছু বাজার করার জন্য গিয়েছিলাম, আল্লাহ তোমার কাছে আমি চাইছিলাম কিছু দাও আর না দাও অন্তত হেদায়েতের নূর আমার সিনার মধ্যে দাও। কেয়ামতের ময়দানে দেখবি দুনিয়ার যদি ক্যামেরাওয়ালারা সব ছবিটা রেকর্ড করে রাখতে পারে, এরে আল্লাহ বান্দা এই ক্ষমতা তাদের দিছেন আমার আল্লাহ, আমার আল্লাহ কেন ফেরেশতা দিয়া এই মাহফিলের ছবি রাখতে পারে না? মায়াল ফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি ইল্লা লাদাইহি রাকীবুন আতীব। আল্লাহ ইকালা জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কাদীম। নিজে উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, মহব্বতে চেপে ধরবেন। মহব্বতে সন্তানরে বাবায় চেপে ধরে না, ও তো ভর্ত হয়ে যাইতেছে চিৎকার দিয়ে। হ্যাঁ ভাইরা আমার, ভালোবাসার আওয়াজ মাপকাঠি যেন হারায় না যায়। আমাদের জিন্দেগির আসল দুইজন আল্লাহ এবং নবী, আর বাকি সব আমাদের আপন। কতক্ষণ আমার আসল ঠিক রেখে চলবে? যতক্ষণ যদি দেখেন আমার ওস্তাদ আমার পীর সাহেব আল্লাহ মানে না নবী মানে না, আমিও তাকে মানতে পারি না। এর থেকে সহজ কথা আর কি হতে পারে বলো? এবার আপনাদের একটু জিজ্ঞাসা করি, আমার নবীর থেকে বড় পীর সাহেবের কি নাম? বোবায় হয়ে গেছে একটা কিছু বলবেন তো যে আমার খাজা মঈনুদ্দিন নবীর থেকে বড় পীর। হ্যাঁ আমার নবীজির থেকে বড় দামি পীর সাহেবের কি নাম? নাই বলেন কি? বড় পীর আব্দুল কাদের জিলানি, মুজাদ্দিদ আলফেসানি, খাজা মঈনুদ্দিন চিশতি, ওয়াইজ করনি, শাহজালাল, শাহপরান, কেউ না, ঈসা নবী, ইব্রাহিম নবী। তাহলে আপনারা কি বুঝাইতে চান? আমার নবীর থেকে দামি আর কেউ? সবাই একমত বলে ওই নবীজির কি নাম? জিব্বা নারায় বলেন আমার নবীজির কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমেদে হামদ খোদা বস, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। নবীর নাম সবাই বলছেন নি, কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন নি সবাই? বেয়াদবি মাপ চাই যারা বলছেন, শুধু ফেরেশতারা লেখছে না, শুধু যারা বলছেন জবান খুলিয়া, শুধু এরাই একটু আমাকে আধা সেকেন্ড হাত উঠায় দেখেন। এই যারা বলেন না তারা হাত তুলবেন না, শুধু যারা নবীজির নাম বলেছেন তারা হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামা। এবার আমাকে একটু চান্দিনার ফতোয়া দেন তো, কি পরিমাণ নবীর নাম নেওয়াতে গুনাহ হলো? সন্দেহ আছে? আবার বলেন, নবীজির নাম নিছেন, কি পরিমাণ গুনাহ হইল? গুনাহ হয় নাই? সবাই একমত? সবাই আমরা হুজুরের একমত, হুজুর ছাড়া যারা তারা বলেন নবীর নাম নেওয়াতে গুনাহ হয় নাই?
এবার এখানে বহু শিক্ষিত মুসলমান আল্লাহর মহব্বতে জিজ্ঞেস করি, কোন দলাদলি দালালি পছন্দ করি না রে ভাই, আল্লাহর হস্তে আমাকে একটু জবাব দাও, আমার নবীর মতো কোন নবী নাই, ওই নবীর নাম নেওয়াতে যদি গুনাহ না হয় বলো তোমার পীর বাবার নাম নিলে কেন বেয়াদবি হবে? আসেন এমন কেউ? এই ভন্ড বল, নবীর নাম নিলে যদি গুনাহ না হয় পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? তার মানে নবীর থেকে তোর পীর বড়? যদি ফতোয়া এমন হয় যে হ্যাঁ আমার পীরের নাম নিলে বেয়াদবি হবেই, তাহলে আমি বলবো নবীর নাম নিলে তুই কাফের, পীরের নাম নিলে যদি বেয়াদবি হয় আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের। ফতোয়া তোমারটা মানবো না, ইসলামেরটা। ইসলাম কি বলে? নবীর নাম নেওয়াতে যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর নাম নিলে যেমন গুনাহ নাই, পীর সাহেবের নাম নেওয়াতেও কোনো বেয়াদবি হবে না। ওই যে শুরুতে বলছিলাম অতি ভক্ত, অতি ভক্ত, এরে নবীর উম্মতের দল। আমি প্রায় সময় উদাহরণটা দেই, লম্বা বিশাল যমুনা সেতুর কাছে দুই তার সেরা গিয়া যমুনা করে, এত বিশাল সেতু কি জিব্রাইলে বানাইলো না মিকাইল? একজনে বলে না এটা সরকার বানিয়েছে, এত বিশাল সেতু, এত বিশাল, আয়না পাওয়ারি লাগাইলেও তো মাথা পাওয়া যায় না। বলে তাই তো, বলি এত বড় সেতু, এত বড় জিনে বানাইছেন? বলে না, ফেরেশতা, ফেরেশতাও লাগে না, এই বিশাল সেতু কেমনে বানাইলো? কয় সরকার বানাইছে, সরকার। বল সরকার 20,000 টাকার নিচে তো পারে নাই। আর এক পাগল কয় না রে পাগল, এত বিশাল সেতু কি 20,000 টাকায় হয়? কমপক্ষে 30,000 টাকা লেগেছে। দুইজনে যে যমুনা সেতুর গুণগান গাইল, বদনাম গাওয়ার কিন্তু নিয়ত নাই, গুণগান যে গাইল তাতে গুণ হইল না বদনাম? কেন বদনাম হলো? যমুনা সেতুর গুণ গাওয়ার জন্য যেই জ্ঞানের দরকার এই মূর্খদের মধ্যে সে জ্ঞান নাই, ঠিক নি? টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দেয়, এতে তো সম্মান কমিয়ে গেল, বাড়তে তো হলো, বাড়লো না। কারণটা কি? আমার নবী বদনাম করার নিয়ত তাদের অন্তরে নাই, মহব্বতের নিয়তেই বলেছে, কিন্তু তাতে সম্মান বাড়ে নাই, কমে গেল। কারণ নবীর গুণগান গাইতে যেই কোরআন হাদিসের এলেম দরকার, ওই পরিমাণ এলেম ওই মূর্খদের ভেতরে না। এলমেরা এজাজু কর দান বেহেসাব, খলকে রাদান জবাবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারে রানিস্তে ইখাস লত একে দিন দারে রা। রাগ করেননি আবার? রাগ করেন। কোন পীরের কাছে যদি বলতাম আসেন, অমুক পীরের দলে আসেননি, রক্ত ঝরাইছেননি, মানুষের গালি শুনছেননি, এর নবীর উম্মতের দল, আমার নবীর রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যায়, তাইফের বেঈমানেরা বৃষ্টির মতো নবীর শরীর মোবারকে পাথর মেরে রক্ত ঝরতেছে, জুতা মোবারক আটকায় গেল, নবী একবার মক্কা দিয়ে হাঁটে আর কান্না করে, আর একবার তাইফের ময়দানের দিয়ে তাকায় কান্না করে। আল্লাহ কয় জিব্রাইল জলদি করে যাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাইফের জমিন উল্টাইয়া তাইফের সব ধ্বংস করে দাও। নবীর কাছে আওয়াজ আসার পর
কেমন মায়ার নবী আপনার আমার নবী, নবী ডাক দিয়া কয় ভাই জিব্রাইল এদেরকে মারবা না, এরা আমাকে চিনে না, যদি চিনত আমাকে পাথর মেরে রক্ত ঝরাইত না, এদের মারিও না রে ভাই, এরা আমাকে চিনে না, একদিন হয়তো চিনলে তারা ধর্মের কাজ করবে। এই হলো নবীর আদর্শ, এত মারার পরেও নবী গালি দেয় না, আল্লাহর কথাটারে মানতে গিয়ে আল্লাহ আল্লাহর কাছে আরজি পেশ করলেন, ওরে নবীর উম্মতের দল, সকল নবীর নবী, সকল পীরের পীর, সকল বড় একজন আমার নবী, দিনের দাওয়াত দিতে গিয়া যদি বাড়ি বাড়ি মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর রক্ত ঝরাইতে পারে, ও আল্লাহর বান্দারা আমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে, স্পষ্ট জবাব দাও, এই জমিনের মধ্যে যারা পীরের দরবারে যাও, 30 বছর পীর সাহেবের কাছে গেলা, ওই পীর সাহেব একক্ত নামাজের ইমামতি তঙ্গ করায় নামাজ পড়াইল না, এমন পীর সাহেব আছে 30-40 বছর হলো চান্দিনা বাংলাদেশের কোন এলাকায় গিয়া বয়ান করলো না, কোরআন হাতে নিয়ে মানুষের কোরআনের কথা বললো না, নবী যদি দাওয়াত দিতে পারে, ওই খাজা মঈনুদ্দিন মদিনার থেকে ভারতের মধ্যে আসিয়া দাওয়াত দিলেন, তার দাওয়াতের মেহনতে 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়লো, ইয়ামান থেকে হাজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে এসে কালেমার দাওয়াত দিলেন, অথচ তোমার পীর সাহেব 30 বছর হলো তোমার খানকা থেকে বাইর হইয়া কালেমার দাওয়াত দেয় না, কিছু ভাড়াটিয়া মৌলবীরে টাকা দিয়া ময়দানে সাইরা দিয়া মানুষের মাঝে পেঁচ লাগাইতে আছে, আমাকে একটু জবাব দাও, তোমার পীর 30-40 বছর হলো খানকা থেকে কেন মানুষের কাছে বয়ান করে না, ব্যাপারটা কি আমাকে একটু বলো, তোমার পীর আসলে কি মহিলা নাকি হিজরা? বলো, আমার রসুল থেকে তোমার পীর দামি? খাজা মঈনুদ্দিন থেকে দামি? বড় পীর থেকে দামি? তারা যদি মানুষের কাছে দাওয়াত দিতে পারে, খাওয়া নাই ঘুম নাই, আর তোমার পীর সাহেব কেন তিমি মাছ বানাইছে পেট মোবারক রে, ব্যাপারটা কি? কালেমার দাওয়াত দিতে মানুষের কাছে যায় না কেন? সন্দেহ হচ্ছে মহিলা না হিজরা? রাগ করলেন? আমিও তো পীরের মুরিদ, আমিও তো পীর ভক্ত, আমি আল্লাহওয়ালা ভক্ত, শুধু আমি কেন, যারা আল্লাহওয়ালার বিরুদ্ধে তারা দুশ্মন কোরআনের, তারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, যারা বলে আল্লাহ ওয়ালা মানি না, আল্লাহর ওলিদের মানি না, পীর মাশায়েখরে মানি না, আমরা সাদিকিন মানি না, তারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আসতে বলেন কেন? ভাবতেছেন গাঞ্জা খায় বসি চেহারায় কয়, আপনার চেহারা দেখলে একটু সন্দেহ লাগে, মনে হয় দুই একটা ট্যাবলেট মেরেছেন, আমাদেরকে দেখলে সন্দেহ হয়? এই ট্যাবলেটওয়ালা মানুষ যখন বসে, আমি প্রায় মাহফিলে বলি, এই আল্লাহওয়ালাদের সহমতের কারণে, আহলে হক ওলামাদের বয়ানের কারণে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর সরকার শুদ্ধা বেত্রাঘাত করে আর গ্রেফতার করেও যেই কাজ করতে না পারে, মাদক দ্রব্য এই রকম নেশাগ্রস্ত এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, এদেশের আহলে হক ওলামা পীর মাশায়েখরা তাবলিগওয়ালারা চরমোনাইওয়ালারা এরকম আল্লাহওয়ালা যারা হক্কানি, এরা এই বয়ান করে করে ব্যথ লাগে না, গ্রেফতার লাগে না, পীড়া লাগে না, কিচ্ছু লাগে না, আল্লাহর কোরআনের মেডিসিনার রসুলের আদর্শ যখন ঢুকায় দেয়, বান্দা মদের মতো ছেলে নামাজে দাঁড়ায় যায়। এজন্য বলি এই সোনার বাংলাদেশে নাম্বার 1 পবিত্র নাগরিক এদেশের কোরআনওয়ালারা, পবিত্র নাগরিক, একটা স্পট তাদের জিন্দেগিতে নাই যে দেশের বিরুদ্ধে কোনো অপকর্ম করেছে, জাতির বিরুদ্ধে কিছু করেছে, কিচ্ছু না, বরং উপকার করতেছে, বহু মদুদি নামাজ পড়ে, গাঞ্জাখোর নামাজ পড়ে, টুপি নাই টুপি পড়ে, নামাজ নাই নামাজ পড়ে, দাড়ি নাই দাড়ি উঠেছে, সুদ খাই তো সুদ খায় না, ঘুষ খাই তো ঘুষ খায় না,
কি বলে ঠিক না? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, তাহলে আমার নবীর থেকে বড় কেউ দামি না? মনে থাকবে, পিছনের কথা আবার একটু জিজ্ঞাসা করি, আমাদের জীবনের আসল প্রয়োজন এক নম্বরে আল্লাহ, তারপরে রহমাতুল লিল আলামিন, বাকি সবাই আসল নাকি আপন? আপন কতক্ষণ? আমাদের আসল দুই ঠিক রাখবে যতক্ষণ। এই কথা যদি ধরে রাখতে পারেন, কোনোদিন কোথাও গিয়া ধোকায় করবেন না। পীর মানবো, ওস্তাদ মানবো, যদি তারা আল্লাহ মানে, নবী মানে, আর আছে কোনো ভেজাল? এখন কে আল্লাহ মানে, কে নবী মানে, এর একটা মাপকাঠি নেওয়া দরকার। নিবেন? এবার আল্লাহ দিতেছেন মাপকাঠি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহকে কারা ভালোবাসতে চাই? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মাপকাঠি নাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমি নবীজির আনুগত্য করো। তাহলে কি বুঝলাম খেয়াল করেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো, অনুকরণ করো, নবীকে মানো। ফলাফল কি হলো? কে আল্লাহ মানে, কে আল্লাহ মানে না, ফাইনাল মাপকাঠি, যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না, প্রমাণ হয়ে গেল ওই বান্দা আল্লাহ কেউ মানে না। মাপকাঠি মনে থাকবে, কোনোদিন ভেজালে পড়বেন না। এবার আমাকে বলেন, আল্লাহকে কে মানে? যে নবীকে। আল্লাহকে কে মানে না? যে নবীকে। মনে থাকবে? তাহলে ফাইনাল মাপকাঠি, কোরআনের মাপকাঠি, আমার বাবার কথা না, কে আল্লাহ মানে, যে কে আল্লাহ মানে না, যে নবী। এই হলো এক নাম্বার। দুই, নবীকে কে মানে, কে মানে না, এরও মাপকাঠি নেন। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতা'ানি দাখালাল জান্নাতা, ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, নবীকে মানে না? নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে, জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, জান্নাতে যাবে না। অনুসরণ কেমনে হবে? আল্লাহর নবী বলেন, দুটো জিনিস আমি দিলাম, এই দুইটারে মেনে চল। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমার সুন্নতের মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো ওই উম্মতার আমি থাকবো পাশাপাশি জান্নাতে। হামসুরাতো হামসিরাতে মুসতফা, দর্তামামি হালে উকুন ইত্তেবা, ইত্তেবাই সুন্নতে খাইরুল বাশা, গিরে লাজিম তাবুয়াবি আই পেশা। এবার ভালো করে মনে রাখবেন, কে নবী মানে, কে নবী মানে না, ফাইনাল জবাব, যে নবীর সুন্নাত মানে সে নবী মানে, কে যে নবীর সুন্নাত মানে না, প্রমাণ সে নবী কেও না। ফাইনাল, কে নবী মানে, জবাব, যে নবীর সুন্নাত মানে, কে নবী মানে না, জবাব হলো যে নবীর সুন্নাত মানে না। কে নবী মানে, জবাব যে সুন্নাত মানে, নবীর সুন্নাত যিনি মানে, প্রমাণ সে নবী মানে, যে নবী মানে সে আল্লাহকে মানে, যে আল্লাহ মানে সে জান্নাতে যাবে, যে সুন্নাত মানে না, প্রমাণ হলো সে নবী মানে না, যে নবী মানে না সে আল্লাহকেও মানে না, সে বিনা হিসাবে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। হ্যাঁ, ওগো নবীর উম্মতেরা,
ভয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুরুষেরা তুমি জানে, নবী বিনে কে তরবে পুরুষেরা তুমি জানে, নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট কাঁদে, দান দান শহীদ করিলেন অহুদেরি ময়দানে, নবী বিনে কে তরাবে পুরুষেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুরুষেরা তুমি জানে, ও গো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরে চলো, কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরুষেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুরুষেরা তুমি জানে, এরে নবীরা শেখ উম্মতের দার কে নবী মানে যে নবীজির সুন্নাত মানে, যে নবীর সুন্নাত মানে না প্রমাণ হলো সে নবী মানে না, যে নবী মানে না প্রমাণ হলো সে আমার আল্লাহকেও মানে না। সব কথার এক কথা, বান্দা তুমি নবীকে মানো আর আল্লাহকে মানো, তার এক নাম্বার মাপকাঠি নবীর সুন্নতের আদর্শ মানো। কার সুন্নাত? নবীজির সুন্নতির মালাটা গলায় লাগা। এখন তুমি নবীর সুন্নাত চিনো না জানো না, কেমনে তুমি আমল করবারে ভাই? নবীজি বলেছেন ও উম্মতের দল, এমন একটা সময় তোমাদের সামনে আসবে যখন আমি নবী থাকবো না, আমার সাহাবায়ে কেরামদেরও পাওয়া যাবে না। ওই সময় কোরআন থাকবে, নবীর সুন্নতের আমল থাকবে। যারা পড়তে জানে না কোরআন, যারা সুন্নাত চিনে না, তারা করবে কি? আল্লাহর নবী ওদিকে ইশারা করে বলে, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে আহলে হক হলো নবীর ওয়ারিশ, টাকা পয়সার উত্তরাধিকার না, এরা ইলমে নবুয়তের উত্তরসূরি। ওরে নবীর উম্মতের যারা সুন্নাত চেনো না কোরআন জানো না, ওলামায়ে আহলে হকের অনুসরণ করবা। মা বাবাই বড় করলেন, না খাইয়া খাওয়াইলেন, ঘুম না পেরে ঘুম পাড়ায় বড় করলেন। এখন যদি সন্তান বলে মা লাগবে না বাবা লাগবে না, সমাজের সবাই বলবে তোর মতো বেইমান কুলাঙ্গার কেউ হতে। ওরে নবীরা আশেকের দল, এই জমিনে আমার আব্বা আম্মার বিবাহ বৈধ করেছেন উলামায়ে কিরাম। উলামায়ে কিরামের অবদানে আজ আমি চান্দিনার মাঠে বয়ান করার সুযোগ পেয়েছি রে ভাই। উলামায়ে কিরামের মাধ্যমে আল্লাহকে চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, সুন্নাত চিনলাম, পশ্চিম চিনি না, উলামায়ে কিরামদের কারণে চিনলাম, হালাল হারাম চিনতাম না ওলামাদের কারণে চিনলাম, হক বাতিল জানতাম না ওলামাদের কারণে চিনলাম। আজকে যদি ইসলামের ব্যানার টানাইয়া কেউ যদি বলে আমার আলেম লাগবে না, আমি আলেম পছন্দ করি না, ওই কথার মতোই কথা, তোমার মতো কুলাঙ্গার জমিনে কেউ না। যদি এমন হয় আলেম তোমার লাগবে না, তুমি আলেম বিদ্বেষী হও, ইসলামের সাইনবোর্ড টানায়ও যদি বলো আলেম লাগবে না, মরার আগে ওসিয়তনামা লেখো, তোমারে যেন কোনো আলেম জানা জানা দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলছি কাউকে আঘাত করার জন্য না, সবাই জাহান্নাম থেকে বাঁচিয়া কবরে যাও, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবা না। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও,
এরে বান্দা চলার মধ্যে নবীর সুন্নাত, বসার মধ্যে আমার নবীর সুন্নাত। কেমন নবী পাইলা? ওই নবীর জন্য জঙ্গলার হিংস্র প্রাণী পাগল। আর সেই নবীর উম্মত হওয়ার পরে সেই নবীকে ভালো লাগলো না রে বাবা। যদি নবীর মহাব্বত করতা তাহলে মাতার চুলগুলো ক্রিকেটারে সাইজে কাটতে পারতা না। নবীর তরিকা বাদ দিয়া রে বান্দা কই যাইতেছো? অথচ কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়ে নাই। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়া দেখলো, মাইকেল কলিন্স গিয়া দেখে চাঁদের মাঝখানে একটা ফাটল। ছবি আইনা কম্পিউটারে দিল, বলে নতুন ছবি না 1500 বছর আগের ছবি। এই নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স আমেরিকার বৈজ্ঞানিক ডাক দিয়া কয়, আমরা ছবিটা যখন বললো 1500 বছর আগের ছবি, আমরা তদন্ত করে দেখলাম 1500 বছর আগে কেমনে ফাটল হলো। একমাত্র রহমাতুল লিল আলামিনের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়েছিল। এটা 1500 বছর পরে যদি কম্পিউটার সাক্ষী দেয়, আমরা আর সেই নবীর নাম আনিয়া পারি না। দুজন গোটা দুনিয়াবাসীকে উচ্চ কণ্ঠে জানায় দিল, আমরা আজকে থেকে মুসলমান। এর নবীর উম্মতের দল ভারতের জমিনের শিব শক্তি সরজি মহারাজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পর ডক্টরের ডিগ্রি নিয়েছে একাধিক। টাকার অভাব নাই, জনসমর্থনের অভাব নাই, ওই বান্দাও সব ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতে শুরু করলো। এই হিন্দুদের কিতাব রামায়ণ গীতা মহাভারত সবগুলো তলাশ করা শুরু করলো। ওই যত ধর্মগ্রন্থ আছে সবগুলো পড়ে পড়ে দেখলো, ইসলাম ধর্মের একটা গুণগান সেখানে আছে, মুহাম্মদ নবীর নামে একটা গুণগান সেই কিতাবগুলোতে আছে। সর্বশেষ আল্লাহর বান্দা কোরআনের ভুল বের করে আমার জীবনের ভুল সব ধরা পড়ে গেল। আল্লাহর বান্দা আর দেরি না করিয়া মুসলমান মানসিক ভাবে হওয়ার প্রস্তুতি নিল। আল্লাহর বান্দা এইবার কোরআন রিসার্চ করে করে ইসলামের কিছু বই পুস্তক পড়ে রাতের বেলা ঘুমায়, নবীজির একটু আত্মজীবনী পড়ে ঘুমায় যায়, বইটা বুকের উপরে ঘর ফ্যামিলি তার স্ত্রী পর্যন্ত ইসলামের দিকে আগায় যাইতেছে মানসিকভাবে। এক পর্যায়ে রাতের বেলা ঘুমায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দরজা খুলে দিল। আল্লাহর বান্দা বলে আমি রাতের বেলা ঘুমায় গেলাম, ইসলামের কিছু বই পড়ে ইতিহাস পড়ে যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে তাকায় দেখি গোলাপ ফুলের উপরে দাঁড়ানো রহমাতুল লিল আলামিন হাজির। আমাকে হাত বাড়া, বলে হাতটা আমার হাতে দাও। আমার হাতের সাথে হাতটা লাগাইয়া আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে কালেমা পড়াচ্ছে। কালেমা পড়তেছি, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের ঘুম ভাঙ্গার পর আমি চোখ দুইটা খুলিয়া দেখি এখনো ঠোঁটে কালেমা চলতেছে। আমি আনন্দের খবরটা আমি অন্য রুমে আমার বিবেকে দেওয়ার জন্য যখন বের হইতেছি, হঠাৎ করে দেখি আমার বিবেও আমার রুমের দিকে হাঁটতেছে। দেখি মুস্কি মুস্কি হাসে আর বলে, ও স্বামী আমার, কে যেন পাগড়িওয়ালা এসে আমাকে আজ ঘুমের ঘরে কালেমা পড়ায় দিয়েছে। এরে নবী আশেকের দল, ওরে আমার নবীর সুন্নতির মায়া অন্তরে ঢুকাইয়া দাও। এই দম জমিনে আমার নবীর মতো দামি আর কেউ নাই। ওই নবীর মায়া যদি অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি সেরে কান্না করতে পারো, আর গোপনে বলতে পারো, মালি ও মালিক আমি নবীর আশেক হতে চাই, আমি নবীর সুন্নতের জিন্দেগি চাই, সময় বেশি লাগবে না রে নবীর উম্মত। যদি দিলের তামান্না তৈরি করতে পারো, এক সময় তাকায় দেখবি মদিনার নবী ঘুমের ঘরে তোমার সাথে মোলাকাত করে দিবে। আল্লাহ
এরে নবীর উম্মতের দল, সুন্নতের আমল করো, দুনিয়াতে এমন একটা আদর্শ কারো থেকে পাইবা না যে আদর্শটা মানতে গেলে জিন্দেগি তোমার সুন্দর হয়ে যাবে। অথচ আমার নবীর আদর্শ কেমন, 1500 বছর পরে নবীকে দেখতে পারে নাই, দেখার সৌভাগ্য হয় নাই, বরং নবীর আদর্শ দেখে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই টঙ্গির ময়দানে যদি ইজতেমার সময় গিয়ে দেখো, নব মুসলিম ওখানে গিয়া পাগড়ি মাথায় দিয়া ওই টঙ্গির ময়দানে আল্লাহকে ডাকতেছে। নবীর সুন্নতের আমল করারে ভাই, নবীর আদর্শ জীবনে আপন বানায় নাও, রাস্তায় হাঁটো নবীর সুন্নাত অনুযায়ী চলো। আমরা যারা নবীর সুন্নাত অনুযায়ী চলতেছি রে ভাই, বলো আমরা কি না খায় মরে গেছি না কি রে বলো? টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, গালি দেই না, হালাল খাই। এই শীতের মধ্যে ভোরে ফজরের নামাজ পড়তে কি কষ্ট, ঠান্ডা পানি দিয়ে কম বুঝি না। ওরে বাবা বলো তুমি দাঁড়াইয়া, আজকে নবীকে মানার কারণে কি পরিমাণ আমরা অশান্তিতে আছি, আর তুমি নবীর বিরোধিতা করে কি পরিমাণ সম্মানে আছো বলো? পারবা না রে বাবা, পারবা না। বরং ফাইনাল জবাব হলো, আমার নবীর আদর্শ আলাদের মতো জমিনে সম্মানে শান্তিতে দ্বিতীয় আর কেউ না। এরে নবীর আশেক, ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আমি বলি না তুমি স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় যাও, খবরদার কেউ বলল কখনো মাদ্রাসায় যাইবা না। আমার ফাইনাল কথা, স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে থাকো, লেখাপড়া করো, আল্লাহ তোমাকে একদিন ডিসি বানাবে, ওসি বানাবে, এসপি হতে পারবা, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, কলিজা ভরে যাবে। তবে এই ডাক্তার আর ডক্টর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী যদি হইয়া সুনাম চাও, সুনাম মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে রে যুবক, যদি এমনটা চাও তাহলে আমার অনুরোধ, বান্দা নবীর আদর্শের মালা গলায় লাগায় দে। আর আমার তিনটা অনুরোধ মনে রাখবা, ইসলাম দিলে আমি কলম দিয়া, দস্তখত দিয়া, চ্যালেঞ্জ দিয়া যাব। আমার তিনটা কথা যদি মানতে পারো, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হলো, মাটি তোরে দোয়া করবে, জীবনটা ফুলের মতো হয়ে যাবে। তিনটা কথা মান হে যুব। এক নাম্বার কথা হলো, জীবনে মোবাইলের আপন বানাবি না। দুই নাম্বারে, কোনো দিন বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। তিন নাম্বার, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। ইসলাম দে, আমি এ দস্তখত দিয়ে যাই, যদি আমার এই তিনটা কথা রেখে লেখাপড়া করতে পারো, ডাক্তার হবি বাংলাদেশের সেরা ডাক্তার, বিদেশ থেকে তোকে অফার করে নিবে, মাটি তোকে দোয়া করবে, মানুষ তোকে ফুলের তোরা হাদিয়া দিবে, যদি আমার এই তিনটা অনুরোধ মানতে পারো, ফুলের জীবন পাবি, ফুলের জীবন। এক নাম্বার, মোবাইলের আপন বানাবি না রে ভাই। দুই নাম্বারে, বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। তিন নাম্বারে, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। রিক্সায় চলছো, মুরব্বি ড্রাইভার যদি দেখো 5 টাকার ভাড়া 10 টাকা দিবি, ওই দাড়িওয়ালার দোয়া তোর জিন্দগির দরজা খুলে দেবে। সব জায়গায় একাম কইরা টাকা দিতে পারো, বাসগাড়ি তুইতে কুমিল্লা গেলে 10 টাকার ভাড়া 5 টাকা কেন? কানি স্টুডেন্ট, দুনিয়ার টাকা খরচ করে তোর বাবা কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, এরপরে পকেট খরচ, আকাম কুকামে কত খরচ, বাসগাড়ি তুইটা স্টুডেন্ট কয়া কও 4 টাকা দিব, 5 টাকা দিব, 10 টাকা না। আমি বলবো তুই স্টুডেন্ট কয়ে কলেজের দাম কমাস না,
তুই বল আমি সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফকিন্নি। তোর সব টাকা দিতে পারলি, গরিবের দশটা টাকা ভাড়া দিতে পারলি না। অনেক যুবকরা সাহসিকতা দেখাইতে গিয়া অনেক দুই টাকা ভাড়ার জন্য অনেক মুরব্বীকে চর মারে। তোর মতো যুবক ছেলে আমরা মাঝে মাঝে রাস্তায় দেখি, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়, অথচ রাস্তায় পাগল। লঙ্গি নাই, রঙ্গির অর্ধেক নাই, মানুষ তাকে থু মারে পাগল বলে। কি ব্যাপার, পাগল আবার ইংরেজি শিখলো কই? পাগল রাস্তার আরবি শিখলো কই? জবাব খুঁজে দেখলাম না, পাগল ইংলিশ কয় না, পাগল আরবি শিখে নাই, ইংলিশ বুঝে না, এই পাগল ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং আরবি আর ইংরেজি শিক্ষিত ছেলে বেয়াদবি করে পাগল হয়েছে। পায়ে হাত রেখে বলি যুবক, যদি পাও দুইটা আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি আমার তিনটা অনুরোধ কাজে লাগায় দাও। জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাইও না, কারণ সবাই কিন্তু নেশার বয়ান করে নেশা। আমি বলি সব নেশার মূল ফ্যাক্টরি হলো মোবাইলের নেশা। এই মোবাইলের নেশায় পড়ি আর মা বাধা দিছে, মায়েরে গালি দিছো, আব্বায় বাধা দিছে, বাবাকে গালি দিয়েছো, কোন ওস্তাদ বাধা দিছে, ওস্তাদের গালি দিয়েছো। এই মোবাইলে তোর জীবন শেষ, তোর যৌবন শেষ, এই মোবাইলের কারণে তোর লেখাপড়াও শেষ। এখন তুই নকল ছাড়া পরীক্ষা দিতে পারো না, যেই বিদ্যা পড়ে তুই শিক্ষিত, ওই বিদ্যার পৃষ্ঠা সিরিয়া সিরিয়া জোতার তলে ঢুকাও। আমি বলি তুই বিদ্যার সাথে বেয়াদবি করেছো, আর এই বিদ্যার সাথে বেয়াদবি করলে কপাল তোর ভালো হবে না। বেদা আমরা মাদ্রাসায় পড়ি, এরপরে যদি কোনো একটা বাংলা লেখার কাগজ পাই, চুমা খাই, সম্মান করি, আর তুই সেই বাংলা পড়ে শিক্ষিত, আইবিএ পাস করেছ, অথচ সেই পৃষ্ঠা ছিঁড়ে জুতার তলে ঢুকাও, গজব তোর কপালে না আসলে কার কপালে আসবে? এক জাররা পরিবার গুণ দিয়ে যদি কবরে কথা তো মিথ্যা না রে যুব, ওই কবরে গুনাগারের অবস্থাটা কি হবে জানো? আল্লাহর নবী বলেন ওই গুনাগারের কবরে যখন সবাই মাটি দিয়া চলে যাবে, ওই কবরে অন্ধকার কেউ নাই, ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি। দুইজন ফেরেশতা আসবে, উঠাইয়া প্রশ্ন করবে, মার রব্বুকা রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহগার তারা জবাব দিতে পারবে না, আর যারা নেক আমলওয়ালা সুন্নতের আমল করছে তারা জবাব দিবে। আল্লাহ বলবে কবরে জান্নাতের বাগানের সাথে একটা লাইন করে দাও। আর যেই কপাল পোড়া গুনা নিয়ে কবরে যাবে, ওই বান্দা জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে আল্লাহ কি করব, আল্লাহর গায়বী আওয়াজ হয়ে যাবে, এই নাফরমানে কি আর সাথ দেওয়া হবে না রে ফেরেশতা, জাহান্নামের দরজাটা খুলিয়া দাও, কবরের দুই পার্শ্বের মাটির চাপ। নবী যে বলেন এক চাপে পাজরের হাড়গুলো আর পাজরের মধ্যে ঢুকে যাবে, একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ। এ হলো প্রাথমিক কবরের আজাব, হাসরের ময়দান আরো কঠিন অবস্থা হয়ে যাবে। যেই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, আল্লাহর নবী বলেন সূর্য মাথার উপরে চলে আসবে, এখন একটা মুখ জমিনে, সেদিন 12টা মুখ থাকবে জমিনের দিকে। আল্লাহ বলবে সূর্য তোর সব দাগগুলো ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে,
ওরে নবীর উম্মতের দল, ওই সময় সন্তান পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ওই কঠিন আজাব সহ্য করার শক্তি তোমারও নাই আমারও নাই। অতএব বাবা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তওবা করো, আর আল্লাহকে মহব্বতে ডাকো, আর বলো আল্লাহ গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়ব না, আর মা বাবাকে কষ্ট দিব না, আর নবীর সুন্নতের বিপরীত চলব না, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সান্দিনা এখানে বসু, বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই। আজকে আমি জুমায় যাইতেছি, এমন সময় খবর হয়ে গেল আমাদের এলাকা ওই ঢাকায় আদর্শ নগর যেখানে থাকি মাতুয়াইল, আমার বন্ধু বর খুব আপন মানুষ আব্দুল মান্নান নাম, হঠাৎ করে একটা মিটিং করিয়া নিচে নামলো আর ঘুরিয়া পড়িয়া মারা গেল। এরে বাবা দুঃখ সহ্য করা যায় না, এই রোগ তো 10 বছর আগে ছিল না, এখন এমন একটা বিপদ এই বাংলাদেশে সারা দুনিয়াতে চলতেছে, ভালো মানুষ হঠাৎ বলে নাই, কি হইছে ভালো মানুষটা, বলে স্টক করেছে, হঠাৎ করে ঘুরিয়া পড়িয়া মরিয়া গেছে, হঠাৎ ভালো মানুষ নাই কেন, বুকে ব্যথা, বুকে ব্যথা উঠিয়ে মারা গেল।